বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল চলে এলাম আবার একটি নতুন চাকরির নোটিশ নিয়ে রাজ্যে আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে আলোচনা করবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিভিন্ন সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওর যে অফিসিয়াল নোটিফিকেশান সেই অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেওয়া যাক নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে প্রথমে আপনাদের কালিম্পং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যেটা লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশানে এখানে এসেই পেয়ে যাবেন মোড় অপশান মোড় অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নোটিশ সেকশান পেয়ে যাবেন নোটিশ সেকশানে ক্লিক করবেন এবং যেখানে পাবেন রিক্রুটমেন্ট অপশান রিক্রুটমেন্টে ক্লিক করে রিক্রুটমেন্ট পেজটিতে চলে আসবেন এবং যেখানে প্রথম নম্বরেই দেখতে পাবেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে ভিউ অপশনে ক্লিক করে অবশ্যই অফিসিয়াল যে পিডিএফ সেটি ডাউনলোড করে নেবেন তাহলে বন্ধুরা অফিশিয়াল নোটিফিকেশানে দেখে নেওয়া যাক অফিশিয়াল নোটিফিকেশন কি বলছে এই হলো অফিসিয়াল নোটিফিকেশন আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশন থেকে যেই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে এবং যার মেমো নাম্বার অবশ্যই আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর্ম এলিজিবল ফিমেল ক্যান্ডিডেট ফর সিলেকশন অফ দ্য পোস্ট অফ সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস অর্থাৎ আশা আশাকর্মী নিয়োগ করে নেওয়া হচ্ছে মহিলা প্রার্থীরাই কেবল আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনারা কালিম্পং ওয়ান এবং কালিম্পং টু ব্লকের জন্য আবেদন করতে পারবেন কালিম্পং ওয়ান ব্লকের জন্য আবেদন করতে চাইলে কোন গ্রাম পঞ্চায়েতে কোন সাবসেন্টারে ভ্যাকেন্সি রয়েছে কতগুলো এবং সেই সাবসেন্টারগুলো কোন গ্রামের আন্ডারে পড়ছে সেগুলো কিন্তু জানিয়ে দিয়েছে এগুলো আপনারাই নোটিশের মধ্যেই পেয়ে যাবেন এবং এখানে আবেদনের জন্য বিবাহিত ডিভোর্সি এবং বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন কোনো পুরুষ প্রার্থী কিন্তু এই চাকরির এগেনস্টে আবেদন করতে পারবেন না তিরিশ থেকে চল্লিশ থাকছে বয়সসীমা এবং যেখানে আপনারা বাইশ বছর ম্যাক্সিমাম হলে আবেদন করতে পারেন এক্ষেত্রে যদি টি হয়ে থাকেন সেক্ষেত্রে একবারও দু হাজার তেইশ অনুযায়ী আপনাদের বয়স সীমাটা হিসেব করতে হবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে এবং মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা কাজের সুযোগ পাবেন যদি শিক্ষাগত যোগ্যতা বেশি হয়ে থাকে তাহলেও কিন্তু মাধ্যমিক লেভেলে যোগ্যতাটাই আপনাদের বিচে বিবেচিত হবে অর্থাৎ অধিক শিক্ষাগত যোগ্যতা এখানে বিবেচিত হবে না থাকলে আপনি দিতে পারেন বাট এখানে কিন্তু মাধ্যমিক পাশটাই গ্রান্টেড হবে এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এই ফর্মটি ইনক্লুডিং পেয়ে যাবেন যেটা এ ফোর পেজে আপনারা প্রিন্ট আউট বার করে নেবেন প্রিন্ট আউট বার করে নেওয়ার পর যা যা ইনস্ট্রাকশান চেয়েছে নাম গার্জেন নেম এক্ষেত্রে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশানের কলম আছে মোবাইল নাম্বার কাস্ট সমস্ত কিছু ইনস্ট্রাকশান ফলো করে আপনাদের সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে ফর্মটি ফিল করতে হবে ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র রেসিডেন্সিয়াল প্রুফ আলাদা কোনো যোগ্যতা থাকলে তার প্রুফ এবং সেই সঙ্গে আপনি যদি গ্রেড ওয়ান গ্রেড টু এসএজে মেম্বার হয়ে থাকেন তার প্রুফ সমস্ত কিছু দিয়ে এবং যদি কোনো কাস্ট থেকে বিলং করেন সেই কাস্ট দেবেন এবং অবশ্যই বিবাহিত মহিলারা ম্যারেজ সার্টিফিকেট যারা বিধবা তারা বিবাহ মানে আপনাদের স্বামীর ডেথ সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা ডিভোর্স পেপার অবশ্যই জেরক্স করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করে একটি সিঙ্গেল এনভেলপের মধ্যে পুড়ে দেবেন এবং এনভেলপটি অবশ্যই সিল করে দেবেন এনভেলপটি সিল করার পর নির্দিষ্ট পিডিও অফিসে গিয়ে জমা দেওয়া আসতে হবে অবশ্যই ওপরে লিখে দিতে হবে এই যে দ্য মেম্বার সেক্রেটারি অ্যান্ড এসডিও আশা সিলেকশন কমিটি কালিম্পং অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ড্যাস ব্লক অর্থাৎ এই ব্লক যে ফাঁকা জায়গাটা সেখানে আপনি যে ব্লক থেকে আবেদন করছেন সেই ব্লক এবং পোস্ট অফিসের নামটাও কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এই ঠিকানায় পাঠিয়ে দেবেন এবং অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের উপরে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা ফর যেই ভিলেজের জন্য আপনি আবেদন করছেন সেই ভিলেজের নাম এবং যেই সাব সেন্টারের জন্য আবেদন করছেন সেই সাব সেন্টারের নাম লিখেই কিন্তু ফর্মটি পাঠিয়ে দিতে হবে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ বিকেল চারটের মধ্যে যে কোনো মানে ওয়াকিং ডেতে শুধু আপনি হলিডেজগুলো বাদ দিয়ে কিন্তু যাবেন বিকেল চারটের মধ্যে এই যে ব্লক ডেভেলপমেন্ট অফিস অফিসে গিয়ে আপনাকে ড্রপ বক্সে ড্রপ করে দিয়ে আসতে হবে তাহলেই আবেদন হয়ে গেল এবং একটা জিনিস আমি বলতে একটু মিস করে গেছি আপনারা যে এনভেলাপটি দেবেন তার মধ্যে একটি ফাঁকা এনভেলাপ দেবেন তাদের নাম ঠিকানা আপনার লেখা থাকবে এবং পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্পও কিন্তু অ্যাটাচ থাকতে হবে তাহলেই কিন্তু সেই পোস্টাল স্ট্যাম্পের মাধ্যমে বা সেই এনভেলপের মাধ্যমে পরবর্তী আপনাদের ইনফরমেশান বা কিছু ইনস্ট্রাকশান আপনার বাড়িতে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে